হিসাবে ছিলাম আমি তোরে ভালোবাসতে। তুমি তো বদলে গেছো, হায় চলে গেছো নতুন ঠিকানায়। গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বর্তমান সময় মানুষের ভাগ্যের চাকা কোন দিকে ঘুরে তার কেরিয়ার কোন দিকে দাঁড়িয়ে যায় তা কেউ বলতে পারে না, কারণ বর্তমান সময়টা হলো ইন্টারনেটের যুগ। তো আপনাদের মধ্যে যদি সামান্য কিছু ট্যালেন্ট থাকে তাহলে আপনি এই ইন্টারনেট থেকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা ইনকাম করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা তেমনই কয়েকটি সিঙ্গারের কণ্ঠে তাদের নতুন ভাইরাল গানগুলি দেখতে চলেছি, যারা কিনা মাত্র একটি গান গিয়ে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে বর্তমান সময় সোশ্যাল মিডিয়াতে গান দিয়ে কাঁপাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওতে লাইক দেওয়ার জন্য। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম এক নম্বরে রয়েছে জনপ্রিয় সিঙ্গার গগন শাকিব। তো বন্ধুরা, গগন শাকিব তার নিজের চ্যানেলে নতুন গান রিলিজ না করলেও অন্যান্য চ্যানেলে তার নতুন নতুন ধামাকা রিলিজ করছে। তো গগন শাকিবের নতুন একটি গান হলো বুকের মাঝে স্মৃতিগুলো। বুকের মাঝে স্মৃতিগুলো করছে রে তোলপাহাড়, কোন কারণে হইলে না। তো গানটি এক মাস আগে জেআর ভিশন ইউটিউব চ্যানেলে রিলিজ করা হয়। ইতিমধ্যে গানটির বর্তমান ভিউজ রয়েছে 1,51,000। তো এরপর 2 নম্বরে রয়েছে জনপ্রিয় শিশু সিঙ্গার সুমাইয়া। তো আমরা সুমাইয়ার কণ্ঠে প্রতিনিয়ত নতুন নতুন গান শুনে আসছি, কিন্তু বর্তমান সময় কিছু একটা সমস্যার কারণে আমরা আগের মতো আর গান দেখতে পারছি না সুমাইয়ার। তো যাই হোক, বর্তমান সময় সুমাইয়ার একটি ভাইরাল গান হলো তোমার অপেক্ষায়। তো এই গানটি এক মাস আগে রিলিজ করা হয়। ইতিমধ্যে গানটির বর্তমান ভিউজ রয়েছে 3,74,000। তো যাই হোক বন্ধুরা, আমরা খুব শীঘ্রই সুমাইয়ার নতুন ধামাকা দেখতে চলেছি সামনে। তো এরপর 3 নম্বরে রয়েছে বর্তমান সময় সোশ্যাল মিডিয়া কাঁপানো শিশু শিল্পী রিফাত। বন্ধুরা, আপনারা রিফাতকে না চিনলেও রিফাতের এই গানটি কখনো না কখনো শুনেছেন। তো বর্তমান সময় রিফাদের কণ্ঠে গাওয়া প্রত্যেকটি গান সোশ্যাল মিডিয়ার ফর ইউ পেজ কাঁপাচ্ছে। তো যাই হোক, বর্তমান সময় রিফাদের নতুন একটি ভাইরাল গান হলো ওগো আমার সোনার ময়না। রিফাদের এই গানটি 4 দিন আগে রিলিজ করা হয়। ইতিমধ্যে গানটির বর্তমান ভিউজ রয়েছে 1,73,000। আর হ্যাঁ বন্ধুরা, রিফাদের গান আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এরপর 4 নম্বরে রয়েছে নওশীন আক্তার নূপুর। বন্ধুরা, নীলয় ভাইয়ের স্মৃতিগুলো ধরে রাখার জন্য নওশীন তার কণ্ঠে নীলয় ভাইয়ের গানগুলো প্রতিনিয়ত গেয়ে থাকে। তো আবারও নওশীন নীলয় ভাইয়ের স্মরণে নীলয় ভাইয়ের খুবই একটি জনপ্রিয় গান কভার করেন, আর এই গানটি হলো কেউ বোঝে না মনের ব্যথা। তো এই গানটি 16 ঘন্টায় ভিউজ পায় 18,000। আর হ্যাঁ বন্ধুরা, নীলয় ভাইয়ের এই গানটি ফিমেল ভার্সনে আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এরপর 5 নম্বরে রয়েছে ভাইরাল শিশু আগুন। বন্ধুরা, আগুন ভাইরাল হওয়ার পর আগুনকে দিয়ে পরপর বেশ কয়েকটি গান রিলিজ করা হয়, কিন্তু বর্তমান সময় আমরা আগুনের কোনো নতুন গান দেখতে পারছি না। তবে আগুনের কণ্ঠে নীলয় ভাইয়ের কেউ বোঝে না মনের ব্যথা এই গানটি রিলিজ করা হয়। তো গানটি 4 সপ্তাহ আগে রিলিজ করা হয়। ইতিমধ্যে গানটির বর্তমান ভিউজ রয়েছে 62,000। তো এরপর সর্বশেষ রয়েছে শিশু কণ্ঠশিল্পী তাহি, যে কিনা গগন শাকিবের একটি হিন্দি গান গিয়ে রাতারাতি ভাইরাল হয়। আর এই হিন্দি গানটি হলো পিয়া পিয়া গানটি। তো গানটি 12 দিন আগে রিলিজ করা হয়। ইতিমধ্যে গানটির বর্তমান ভিউজ রয়েছে 3,56,000। তবে তাহির কণ্ঠে আবারও নতুন কিছু ধামাকা রিলিজ করবে গগন শাকিব খুব শীঘ্রই।
তো যাই হোক বন্ধুরা, এই ছিল নতুন গানের আপডেটের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, যদি এই ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটিকে ফলো করে দেবেন। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।